হ্যালো, ওয়েলকাম টু পেবলস বেঙ্গলি। আমি চলে এসেছি আজকে আরো একটা কমন নিউজ সেন্টেন্সেস ইন ওয়ার্ডস এর ভিডিও নিয়ে, যেটাতে আমরা শিখবো বি এই শব্দটার ব্যবহার। বি একটা হয় বি ডাবল ই বি, সেটার মানে হচ্ছে মৌমাছিকে বলে বি। আর এখানে বি ই আছে, বি ই মানে হচ্ছে হওয়া, কোনো জিনিস হওয়া। তাহলে আমরা বি ব্যবহার করে কিছু সেন্টেন্স লিখেছি যেগুলো আমরা রেগুলার ডেইলি লাইফে আমাদের ব্যবহার করে থাকি। দেখে নেবো কি কি আছে। প্রথমে আছে বি অ্যালার্ট, বি অ্যালার্ট। অ্যালার্ট হওয়া মানে হচ্ছে সতর্ক হওয়ার কথা বলা হচ্ছে, তাহলে সতর্ক হও, সতর্ক হও, সতর্ক হও। সতর্ক হও, সতর্ক হও, বি অ্যালার্ট। তারপরে কি আছে, বি হিয়ার, বি হিয়ার মানে হচ্ছে এখানে থাকো। এখানে হও বলে তো কোনো কথা হয় না, এখানে হও বলতে ওটাই বোঝানো হচ্ছে যে এখানে আর কি থাকো, এখানে প্রেজেন্ট থাকো, এখানে থাকো। ইউ প্লিজ বি হিয়ার, তুমি এখানে থাকো। তাহলে বি হিয়ার এর মানে হচ্ছে এখানে থাকো বা এখানে আসো, এখানে আর কি প্রেজেন্ট থাকো, এখানে থাকো। এখানে থাকো, এই থাকার অর্থ কিন্তু লিভ নয়, এল আই ভি ই লিভ মানে হচ্ছে বসবাস করা, লম্বা সময়ের জন্য থাকা। কিন্তু বি মানে হচ্ছে বি হিয়ার মানে এখানে হও মানে কিছু সময়ের জন্য আর কি এখানে হও, ওইখানে কিন্তু পার্থক্য আছে। বি কেয়ারফুল, বি কেয়ারফুল মানে হচ্ছে সাবধান হও, সাবধান হও বা মনোযোগী হও, যত্নশীল হও। তাহলে এগুলোর মানে হচ্ছে বি কেয়ারফুল, সাবধান হও, সাবধান হও, সাবধানে থাকো এটা আমরা বলি, বা সাবধান হও এটাও হয়। বি দেয়ার, ওখানে থাকো, দেয়ার মানে ওখানে, হিয়ার মানে এখানে। তাহলে এটা ছিল এখানে থাকো, তাহলে এটা হবে ওখানে থাকো। ওখানে থাকো, ওখানে থাকো। তারপরে কি আছে, বি হ্যাপি, বি হ্যাপি মানে সুখে থাকো, সুখে থাকো বা খুশিতে থাকো। সুখে থাকো। তারপরে কি আছে, বি রেডি, বি রেডি মানে হচ্ছে তৈরি থাকো বা তৈরি হও, এখানে বি হ্যাপি মানে সুখী হও এটাও হতে পারে, বা সুখে থাকো, তৈরি হও। তৈরি হও। বি কোয়াইট, কোয়াইট মানে হচ্ছে চুপ থাকার কথা বলা হচ্ছে, চুপ থাকো বা শান্ত থাকো, চুপ থাকো। চুপ থাকো, বি কোয়াইট। বি সেফ, বি সেফ মানে হচ্ছে সেফ মানে হচ্ছে সুরক্ষিত থাকা, সুরক্ষিত থাকো,
সুরক্ষিত থাকো, সুরক্ষিত থাকো, সুরক্ষিত থাকো, বা বি সেফ। তারপরে কি আছে? বি হেলদি, বি হেলদি, বি হেলদি মানে, হেলদি মানে হচ্ছে স্বাস্থ্যবান, যে খুব সুস্থ সবল আর কি মানুষ তাকে বলা হচ্ছে হেলদি। বি হেলদি মানে হচ্ছে স্বাস্থ্যবান থাকো। স্বাস্থ্যবান থাকো বা স্বাস্থ্যবান হও। স্বাস্থ্যবান থাকো, স্বাস্থ্যবান থাকো, বি হেলদি। বি পোলাইট, বি পোলাইট, পোলাইট মানে হচ্ছে ভদ্র নম্র, এটার মানে হচ্ছে পোলাইট। তাহলে বি পোলাইট, পোলাইট মানে হচ্ছে নম্র হও। নম্র হও, নম্র হও, নম্র হও, বি পোলাইট। তাহলে আমরা এখানে কিছু ভিডিও, এই ভিডিওতে আমরা কিছু সেন্টেন্স দেখে নিলাম, ছোট ছোট সেন্টেন্স ইউজিং বি। আমরা আরেকবার সেটা রিডিং পড়ে নেব। বি অ্যালার্ট, সতর্ক হও। বি হিয়ার, এখানে থাকো। বি কেয়ারফুল, সাবধান হও। বি দেয়ার, ওখানে থাকো। বি হ্যাপি, সুখে থাকো। বি রেডি, তৈরি হও। বি কোয়াইট, চুপ থাকো। বি সেফ, সুরক্ষিত থাকো। বি হেলদি, স্বাস্থ্যবান থাকো। বি পোলাইট, নম্র হও। তাহলে এরপরে আমরা পরের ভিডিওতে চলে যাব, আরো এরকম কিছু কমন ইউজ সেন্টেন্সেস এন্ড ওয়ার্ডস দেখে নেবো।